ঘোরাগুলি কেন বন্ধ রাখছেন আপনারা? আজকে আপাতত সকাল থেকে একটু বন্ধ আছে, বলতে আমরা সকল মোটর শ্রমিকরা সাধ্য হওয়া দাবি আছে আর কি, গভর্নমেন্ট থেকে সাধ্য হওয়া দাবি আছে, ওই দাবির লেগে সব শ্রমিকরা আজকে আছি ওই জায়গায়, কেউ গাড়ি নিয়ে গেছে না। আপাতত সাধ্য হওয়া দাবিটা দেওয়ার পরে দিন আপনি কাল ধীরে ধীরে গাড়ি চলে যাবো। আপনার মূলত দাবিগুলো কি? দাবিগুলো কোনো আপাতত আমার কাছে কাগজ আছে না, আমার হাইওয়েতে রেডি আছে, তার কাছে দাবিটা আছে, নিশ্চয়ই আপনারা বিকালের মধ্যে খবর পেয়ে নেবেন। দাবিটা দেওয়ার পরে সবাই খবর পাবেন কী কী দাবি নিয়ে আমরা দেখে আসি। শুধু আপনাদের মানে রাধানগর স্ট্যান্ড না, চন্দ্রপুর আইএসবিটি আছে, নাগেরতলা আছে, সবাই কাল মানে দুই দিন একদিন এরকম বাস বন্ধ রাখছে। তারা ওইদিকে মনে অন্য কোনো প্রবলেম হইতে পারে, কিন্তু আজকের দিনে আমরা দাবির দিকে রাধানগর বন্ধ রাখছি। তারা ওইদিকে মনে ভাড়া টাড়ার ব্যাপারে কোনো প্রবলেম হইতে পারে, ওই কারণে দুই দিন বন্ধ রাখছে। আর আজকে আমরা ওই দাবির কারণে সবাই একসাথে আছি। মানে আপনাদের বন কি আজকের থেকে শুরু? হ্যাঁ হ্যাঁ। আপনার নামটা? সুমন্দর। যখন থেকে দেখা যাচ্ছে যে রাধানগর বাস স্ট্যান্ডে বাস চলাচল বন্ধ, কি কারণ? কারণ দাদা একটু আমরা সরকারের যে একাকাঙ্ক্ষ আছে, সরকারের যে ম্যানেজ করোনার কথা বলছে, আমি মেনে চলতাম সরকারের অনুমতি, আমি চলতে গিয়ে আমরা প্যান্ডেল লেগে দুর্বল হচ্ছে, প্যান্ডেল বাড়াইতে পেঁচা হচ্ছে, এখন ডাবল চিপে একজন বল এখন বাড়াইতে 40 টাকা, তো আমরা কিন্তু মালিকটা কত লোজ দেবো, লোজ দিতে গাড়ি চালানো সম্ভব না, এবং শ্রমিকরা গাড়ি চালায় বুঝে পাচ্ছে না, এবং মালিক তো বাড়া হাতের লিটার 74 টাকা, লিটার তেল ঢুকায় আমরা মালিকটা 1 টাকা পাই না, এবং শ্রমিকটা বাড়িতে পৌঁছে নিতে পারছে না। আর দ্বিতীয় কথা, আমাদের মালিকাই মিডিয়া আর এমবিআই পুলিশ আসতে গাড়ি ড্রাইভারের লাইসেন্স নিতে থাকা, আমাদের গাড়ির কাগজ নিতে থাকা, এরপরে 1,000 টাকা রানি করতে পারবো, বলো 1,000 টাকা রানি করতেছে, তো আমরা কোন দিকে যাবো? আমরা সরকারের পক্ষে কাজ করবো, কিন্তু কোন দিকে আমরা যেতাম? সরকার তো আমরা একটা রাস্তা চাইবো যে আমরা এই রাস্তা চলেন, আমরা সরকার অন্তত আমরা কোনো রাস্তা থাকে না। ফ্যালি খুব এক কথা, সরকার খুব এক কথা, মন্ত্রী খুব এক কথা, বিকাশী খুব এক কথা, তো আমরা কোন দিকে যাও? আমরা তো কোন দিকে রাস্তা হচ্ছে না, এখনো বাধ্য হয়েছি না, সমস্ত মালিকরা গাড়ি পত্র করে দিচ্ছে। এটা কতক্ষণের লেগে বন্ধ? কতক্ষণে? এটা অনির্দিষ্টকাল লেগে, সরকার যতদিন আমরা কোনো একটা রাস্তা না থাকাইবো অতিপর্যন্ত আমরা অনির্দিষ্টকাল লেগে গাড়ি পত্র করছি। আপনার নাম? আমার নাম গোবিন্দ দামলাক। আপনি এখানে কি পদে? আমি যেন আপনার রাধানগরে বাচ্চা নিয়ে স্যালারি। কি সমস্যা আপনাদের? আমাদের সমস্যা কি, অ্যাকচুয়ালি আমাদের গভর্নমেন্টের ব্যাপারটা হলো, গভর্নমেন্ট বলছে যে ডাবল টানো, একবার বলছে সিঙ্গেল টানো, ডিগেলসে বলছে হ্যাঁ সোশ্যাল ডিস্টেন্স মাইনা চালাবার লেগে, অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের প্যাসেঞ্জারগুলো নিয়ে যায়, হ্যাঁ কিন্তু অনেক সময় সিট ক্যাপাসিটি হয়, রাস্তাঘাটে তো প্যাসেঞ্জার যায় না, তারপরে দেখা যায় পাহাড় অঞ্চলে গেলে তারা দেন আমাদের পাহাড় অঞ্চলে যামো, হ্যাঁ লোকাল কিছু যদি প্যাসেঞ্জার না নেয় তারা অনেক সময় আমরা মারতে দূর করতে, তারপরে গভর্নমেন্টের যে রুলস আমরা চালাইলে অনেক সময় দেখা যায় কিন্তু আমরা গাড়ি করে চালাইলে নিতে খুব কষ্ট, আমরা মালিকদের দুমুখি বা আমরা তেল ভরুন কী হবে, হ্যাঁ তারপর আমরা শ্রমিকরা খুব চালাইতে খুব কষ্ট, মালিক বাসটা তো আমরা বাসুন না। আপনি কী করেন গাড়ির? হ্যাঁ কন্ডাক্টারই করি, আমরা খুব কষ্ট হয়ে যায় চলতে গেলে একচুয়ালি। আর এরপর দেখা যায় কি, সাধারণ আমরা তো সবটা রুটে হয়েছে পাহাড় আনছিল, এখানে গেলে পাহাড়ে ঢুকলাম 110 টাকার প্যাসেঞ্জার হাত দেখাইলে হ্যাঁ নিতে প্যাসেঞ্জারে বাধা দেয়, বাধা দেয় মানে তাহলে অনেক বেতর কথা হয়। আর একচুয়ালি কিন্তু পাহাড়ের অঞ্চলে যে প্যাসেঞ্জারগুলো তারা কাজ তারা বাড়ির সামনে যায়, তারা না নেওয়া হয়, তারা প্রায় সময় আমরা অনেক সময় যন্ত্রণা হয়। এখন গভর্নমেন্ট চিন্তা তো করুক কী করবো, আমরা তো বাঁচতে চাই। আচ্ছা কি গাড়ি চলাচল আছে না বন্ধ? না আজকে বন্ধর কারণটা কী কারণে রাখছেন? বন্ধ কারণটা কোন আমরা কর্মকর্তা আছে তারা বুঝবো, আমরা শ্রমিক মানুষ তারা আমরা উপরে বেশি কথা আসতাম না, আমরা দাবিটা আমরা জানাইলাম, হ্যাঁ আমরা তো আমরা কর্মকর্তা আছে তারা সিদ্ধান্ত করবো কি